প্রতিদিনের মতন সকালবেলা আমাদের পার্টি অফিস খোলা হয়েছে, আমরা দেয়াল লেখন এবং চুনটানার কাজ চলছে আমাদের। যেহেতু ইলেকশন ঘোষণা হয়ে গেছে, সকালবেলা এসে আমাদের কর্মীরা এসে দেখছে যে আমাদের সকলের প্রিয় দিদির ছবি ছেঁড়া। তারপর আমরা সঙ্গে সঙ্গে আমাদের কর্মীদেরকে সব ডাকা হলো। আমরা উত্তর দমদম সংখ্যালঘু ছেলে সভাপতিকে ডাকা হয়েছে, উনি গিয়ে থানায় একটা লিখিত কমপ্লেন করেছে এবং বারে বড়বাবু বলেছে যে আমরা তদন্ত করছি। আর আমাদের এলাকায় কিছু দেয়াল আমরা চুন টেনেছি, আমি লেখাই করবো বলে রেডি করছি। দেখছি চুনের পিক, মানে গুটকার কালি ফালি সব লাগিয়ে এক একার করে দিচ্ছে পুরো সারা উত্তর সপ্তগ্রাম জুড়ে। এটার আমরা তীব্র ধিক্কার জানাই। আর ওরা ভাবছে যে এইসব করে আমাদেরকে দগ্ধ করবে, কিন্তু পারবে না। ওরা বলছে খেলা হবে, আমরাও বলছি খেলা হবে, কিন্তু খেলাটা ভালোভাবেই হবে। এই উত্তর সপ্তাহের মাটিতেই খেলা হবে, আর খেলা হবে ভয়ঙ্কর খেলা হবে। আপনার নামটা? আমার নাম সুরজ আলী, আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী। এই ঘটনার ইতিহাস একটু পুরনো। 4 সেপ্টেম্বর এলাকার কৃতি ছাত্রছাত্রী গুণীজনদের সম্বর্ধনার বিষয় ছিল। আমরা গীতাঞ্জলি বই পেন দিয়ে মানুষকে সম্বর্ধনা দিতে চাইছিলাম। ঠিক তার আগের দিন রাত্রেবেলা 11টার সময় মাংস পড়ে। এই মাংস এখনও পর্যন্ত তদন্ত করে কেউ বের করতে পারেনি। এলাকা অতিষ্ঠ হয়ে ওঠে, একটা সাম্প্রদায়িক দাঙ্গার চক্রান্ত তৈরি করা হয়। সেখান থেকে আমরা মানুষকে অব্যাহতি দিই। তারপরে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স ছেঁড়া হয়েছে। এই এটা শুধুমাত্র পার্টি অফিস না, আমফানে 72 ঘন্টা এটার মধ্যে কন্ট্রোল রুম খোলা হয়েছিল। করোনা, তারপরে আমফান, দুয়ারে সরকার, পাড়ায় সমাধান, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, সমস্ত কাজটা এখান থেকে করা হয়। এখানে খেটে খাওয়া মানুষ, গরিব অঞ্চল, এখান থেকে সুবিধা পায়। রাতের অন্ধকারে পার্টি অফিস বন্ধ করার পরে সকালবেলা দেখা যায় সিগারেটের ফুটো করে মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করতে চাইছে, তাকে হারানোর চক্রান্ত করা হচ্ছে, তাচ্ছিল্য করা হচ্ছে। আমরা তীব্র প্রতিবাদ করি, এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো যায়নি, যাবে না। বাংলার একমাত্র ওয়ান অ্যান্ড অনলি যিনি আছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তৃতীয়বারের জন্য নবান্নে যাবে। তারপর আমরা এর এই যে কাজগুলো করছে তার রাজনৈতিকভাবে মোকাবেলা করব, আমরা মানুষের কাছে যাব। এটা বরদাস্ত করা যায় না। কিছু বিজেপির ছেলেরা আছে যারা দিন রাত এখানে মদ খেয়ে এলাকাটাকে, শান্ত এলাকাটাকে অশান্ত করবার চক্রান্ত করছে, কালিমালিপ্ত করতে চাইছে। আমরা তীব্র প্রতিবাদ করি, প্রশাসনকে জানিয়েছি, আপনাদেরকেও বলছি, এ ঘটনা মেনে নেওয়া যায় না। কারণ তিনি আমাদের মা, মায়ের গায়ে আঘাত হয়েছে। আমরা এটা রাজনৈতিকভাবে অবশ্যই মোকাবেলা করব। থানায় অভিযোগ দায়ের করেছে, আমরা বড়বাবুর কাছে, আমাদের সংখ্যালঘু সেলের প্যাডে আমরা কমপ্লেন জানিয়েছি, আপনাদেরকেও জানিয়েছি। মানুষ বিচার করবে, থানা তার সঠিক তদন্ত করবে, এটাই আশা করি। আপনার নাম? আমার নাম দেবব্রত শিকদার। প্রথমত, যে তৃণমূল প্রচণ্ড ভয় পেয়ে গেছে এবং নির্বাচন যেহেতু অষ্টম দফা হচ্ছে তাতে তারা আরও বিভ্রান্ত হয়ে গেছে, সাধারণ মানুষকে নির্বাচন কমিশন যে সুস্থভাবে ভোট দেওয়ার যে জায়গা করে দিয়েছে সন্ত্রাসের বিরুদ্ধে, তাতে তারা ভীত সন্ত্রস্ত হয়ে বিভিন্ন জায়গায় কাজকর্ম করে চলেছে। গতকাল 6 নম্বর ওয়ার্ডে গোপাল বলে আমাদের বিজেপি পার্টি কর্মী এবং খুব সাধারণ একজন নিরীহ কর্মী, যে এলাকায় পরিচিত ফুটবল প্রেমী হিসাবে, তারপরে রাত্রিবেলায় মদ্যপ অবস্থায় তৃণমূলের গুন্ডা বাহিনী তার বাড়িতে হামলা করে। মা খুব অসুস্থ, 70 বছরের ঊর্ধ্বে তার বয়স, তিনিও তাদের এই অত্যাচারের হাত থেকে রেহাই পায়নি। আমরা স্থানীয় প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছিলাম এবং তাকে আমরা বুদ্ধি বলে এসেছি যে সুরহা যেন 24 ঘন্টার মধ্যে তিনি তারা যেন নেন, এবং যিনি দোষী আছেন সেই গুন্ডা বাহিনী তাকে যেন গ্রেপ্তার করা হয়। এবং আজকে বিকেলবেলায় আমরা থানায় ডেপুটেশন দেবো, পরবর্তী আছে আমরা অবরোধ করবো, রাস্তা অবরোধ চলবে, এবং যতক্ষণ না দোষী গ্রেপ্তার হচ্ছে ততদিন আমাদের এই কার্যকর চলবে। কারণ 6 নম্বর এবং 7 নম্বর ওয়ার্ড স্পেসিফিক উত্তর দমদমে খুব সেন্সিটিভ এরিয়া, এবং সেখানে কিছুদিন আগে তৃণমূলের হারমাদরা নিজেদের মধ্যে মারামারি করে তাদেরই কর্মী সেখানে খুন হয়। মানে বিভিন্নভাবে ওই অঞ্চলটা উপদ্রুত অঞ্চল এবং স্থানীয় প্রশাসন ভালোভাবেই জানে এই যে অবস্থা চারিদিকে। এর মধ্যে দেখা যাচ্ছে তৃণমূলও বলছে তাদের ফ্লেক্স নাকি বিজেপি ছেড়ে দিচ্ছে, এটা কতটা সত্যতা আছে? এটা সর্বোপরি মিথ্যা কথা। কারণ বিজেপি এমন একটি রাজনৈতিক দল
তারা তৃণমূলের যে ফ্লেক্স ছিল এটা একটা অবাস্তব অকল্পনীয় কথাবার্তা, তারা একটা চাপি দেওয়ার কথা বলছে। সাধারণ মানুষ অনেক রাজনৈতিক সচেতন, তারা তাদের এই গুন্ডা বাহিনী সম্বন্ধে সাধারণ মানুষ উত্তরতপ্তায় মানুষ ওয়াকিবহল, তাদের অত্যাচার তারা দেখেছে, তাদের যে ক্যাডার বাহিনী তাদের সোনা গয়না অলঙ্কারে অলঙ্কৃত, যারা আগে দুদিন আগে তারা খেতে পেত না, এই সমস্ত সাধারণ উত্তরতপ্তার মানুষ দেখতে পাচ্ছে চোখের সামনে। সুতরাং কারা ফ্লেক্স ছিঁড়তে পারে, কারা ফ্লেক্স কাটতে পারে, কারা কাকে চমকাচ্ছে ধমকাচ্ছে সাধারণ মানুষ জানে, সেটা তারা বলছে বলুক, কিন্তু মানুষ সচেতন। আপনার নাম এবং কি পদে আছেন? আমার নাম প্রবীর মুখার্জি, আমি উত্তর কলকাতা শহরতলি জেলার সম্পাদক। পুজো বা বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি, আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377, আবারও বলে দিই 9051463377। চট করে চলে এসো বন্ধুরা।